এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে আমার বাবার অপারেশনের জন্য যেতে হচ্ছে টিএমসিতে, এখন বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক আজকের এই নতুন ব্লগে। তোমাদের সবাইকে আবার ওয়েলকাম, আমার ইউটিউব চ্যানেলেও তোমাদেরকে ওয়েলকাম। ঠিক আছে, চলো আজকের এই ব্লগটা তোমরা পুরো লাস্ট অবধি দেখো। আজকে আমি ভাবলাম যে অনেকদিন পর কিছু, এখন কিছুটা গ্যাপ হয়ে যায়, মানে ডেইলি ব্লগস আমি বানানোটা পসিবল হচ্ছে না, কারণ আমি এখন এত জায়গার মধ্যে মানে আসা যাওয়া করছি, এই করিমগঞ্জে, এই বাজারি চোড়া, এই আগরতলা, তো এগুলো একটু টাফ হয়ে যাচ্ছে, সৃষ্টিও সঙ্গে থাকে, তাই বানানোটা পসিবল হয় না। তো চলো আজকে আমি আছি এখন আগরতলাতে, টিএমসিতে যাচ্ছি, তো সঙ্গে থাকো। ঠিক আছে, যাওয়া যাক। আর কিসের অপারেশন এটা পরে বলা যাবে, আগে দেখি গিয়ে ওইখানে কি হয়। আমরা যাচ্ছি এখন, অন দ্য ওয়ে আছি। আর আমরা তো এনআইটির থেকে যাচ্ছি, তো এনআইটির থেকে হাপানিয়া জায়গাটার নাম, যেখানে টিএমসি আছে, এটা আগরতলা টাউনের মধ্যেই পড়ে। তো এখান থেকে নিয়ার অ্যাবাউট 25, হ্যাঁ মোর দেন 25 কিলোমিটার, মানে 25-27 কিলোমিটার হবে, হ্যাঁ আমি এক্স্যাক্টটা বলতে পারছি না, তো এতটুকুই ডিস্টেন্স হবে। ঠিক আছে, যেতে 45 মিনিটস লেগে যায় এনআইটির থেকে যেতে। আর এখানে একটা বেশ সুন্দর মন্দিরও আছে, সিদ্ধিশাহীর মন্দির। আর এই রোডে তো অনেকগুলো ধাবাও পাওয়া যায়, এইগুলোতে আমরা আগেও একবার এসে খেয়েছি, বেশ টেস্টি হয়, স্বাদ আছে এখানে। তো চলো যাচ্ছি এখন সকাল সকাল, সৃষ্টিকে আজকে রেখে এসেছি ঘরে, কারণ এখানে গিয়ে তো বেশ ভিড় থাকবে, প্লাস একটু সময়ও লাগতে পারে। যাওয়া যাক সকাল সকাল উঠে। আজকে কয়টা নাগাদ? এখন 8টা বেজে যাচ্ছে, তো 8টা অলমোস্ট আমরা রওনা দিয়েছি, 7:15 বা এরকমই হবে, তো পৌঁছে যাচ্ছি, পৌঁছে গিয়ে বাকি কথা হবে। ঠিক আছে, এখানে যাই আগে, গিয়ে দেখি কিরকম ভিড় টিড়। গেছি টিএমসিতে, ঢুকে যাচ্ছি গিয়ে, এখনো আউটডোর খুলে নাই। ওদিক দিয়ে পারো যেতে, পুরো বার করে লাও গাড়ি, তো আমরা এসে গেছি। এসে এখানে আউটডোর থেকে একটু মানে টিকিট নিতে হবে, তারপর গিয়ে দেখানো। তো আমরা অলরেডি প্রাইভেটে একবার এখানে যে ডাক্তার উনাকে দেখিয়েছিলাম, উনিই বলেছেন আজকে এসে দেখা করার জন্য, তো তারপর গিয়ে আজকে যদি অ্যাডমিশন দেয় তাহলে তো দিল, আর না হলে পরে ইয়ে হবে। এখন যাচ্ছি, চলো যাই গিয়ে এখন লাইনে গিয়ে দাঁড়াই। এখনো আউটডোরের ইয়ে খুলে নাই, তার মানে তবু আমরা একটু আগে আগে আসলাম, জানা নাই এত কয়টা থেকে খুলে। এখন আমি ভিতরে যাচ্ছি, ফাইল একটা ভুলে রেখে এসে গেছিলাম, ওইটা আনতে গেছিলাম। আমরা এসে গেছি, কিছু কই যায়, ওই তো আমরা এখন এসেছি টিএমসিতে,
তো দুকানের জন্য অপেক্ষা করবো, তারপরে ডাক্তারবাবু সাথে দেখা হবে, তারপরে দেখি কি হয়। আমি কতক্ষণ লাগবে যাই না, কিন্তু আগে এসেছি তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো লাইনে একটু দাঁড়াই, তারপর বাকি কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই তোমাদেরকেও ইনফর্ম করবো। তো লাস্ট অবধি থেকো, ঠিক আছে? ডাক্তার তো আমরা দেখালাম, বললেন ওয়েট করার জন্য, একটু দেখা যাক কী হয়। এখনো ডেটটা ফাইনাল হয় নাই, বসে আছে। বাড়ি ফিরে যাচ্ছি এখন, গভর্নমেন্ট হসপিটাল বলে কথা, সব কিছুতেই অনেক লেন্দি। তো দেখা যাক কি হয়, ডেট পড়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু ইমার্জেন্সি, কিন্তু কী করবে জানি না। তো নেক্সট ব্লগে কী করছি না করছি সব বলবো তোমাদেরকে। কতজনের জন্য টাটা, বাই বাই।